অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান সকালে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক প্যাচ পরানো হয় রোববার সকালে গণভবনে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে ব্যাচ পরিয়ে দেওয়া হয় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্না নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানকে অ্যাডমিরাল র্যাঙ্ক প্যাচ পড়ান গেল চব্বিশ জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এম নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা